জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا اللهم صل على الله سبحانه কত ব্যথা কত ভাবে শুয়ে সুজ তুমি তোমারি খুনে তাই ফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণে ইতিহাস হে আল্লাহ ক্ষমা কর এতায়েফবাসীর এরা বসেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি নাই আমার পাপের পড়লে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আলহামদুলিল্লাহ আরডাঙ্গা থানার গোবিন্দ ভোগে দক্ষিণ পাড়া ঐতিহ্যবাহী ময়দানে যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী সপ্তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের সমাপন রচনীর সমাপন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মুরব্বী জনাব আল হাজমির শামসুল সরওয়ার সকলে বলেন আমিন মাহফিলের প্রধান অতিথি আরামডাঙ্গা উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান
বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ড্রোন হায়াতে তাইয়েবা সিহতে কুলিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। ইতিমধ্যে তিনি বাবাকে হারিয়েছে, বাবার কবর যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মা আছে অসুস্থ পড়ে আছে, আল্লাহর কাছে দোয়া করছি, মোসাফির অবস্থায় এখনো আছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে যেন দোয়া করার জন্য আরো কিছুদিন হায়াত বৃদ্ধি করে দেন। আজকের মাহফিলে বসে আছে আমার শ্রদ্ধাভাজন চাচা, যিনি মা বাপ দুইজনকে হারিয়ে ফেলেছে, পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সফরউদ্দিন চেয়ারম্যান, আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আমিন। কোরআনের এই মঞ্চে আসার বদৌলতে আল্লাহ তার মা এবং বাবার কবর যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বিশেষ করে যারা শ্রম দিয়েছেন, এই গ্রাম থেকে বাংলাদেশ প্রশাসনে বড় বড় দায়িত্বে যারা আছেন, আমি দোয়া করছি এই সমস্ত মানুষদের সততার সাথে দায়িত্ব পালন করে দুনিয়া আখেরাত অর্জন করার তৌফিক যেন আল্লাহ দান করে। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা হাফেজ হযরত আলী, আলেমদের কথা আল্লাহ আমল করার সুযোগ যেন দান করে। মঞ্চে বসা আছে আপনাদের এই পাশের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মন্টু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে দায়িত্ব দিয়েছেন সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ যেন তাকে দান করে। আল্লাহর সাহায্য ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব না, এই জন্য বিশ্বনবী সাহাবী যারা ছিলেন তারা দায়িত্ব দিলে নিতে চাইতেন না, দায়িত্ব পেলে কান্নাকাটি করতেন, কারণ তারা জানতেন যে এটা আমার জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার মাধ্যম। হযরত ওমর ক্ষমতা পাওয়ার পরেই তিনি মাঝে মাঝে বলতেন, ফরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতে আমার জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং যতগুলো দায়িত্বশীল মানুষ আমরা এখানে পেয়েছি, আল্লাহ তাদেরকে হযরত ওমরের মতো যেন সততা দান করে। অনেক জোরে বলেন আমিন। বিশেষ করে প্রশাসন থেকে এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা পেছনের দরজা দিয়ে সহযোগিতা জানিয়েছে, এই আলমডাঙ্গা থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব সৈয়দ আশিকুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বটা এবাদত হিসাবে যেন কবুল করে। প্রশাসনের নাম শুনলে আমরা অনেকে ঘৃণা করি, না সবাই খারাপ না, কিছু ভালো মানুষ এখন আল্লাহর বান্দা এখানে আছে, অন্যতম তার ভেতরে সৈয়দ আশিকুর রহমান, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান গোপালগঞ্জের এসপি মহোদয় জনাব সাইদুর রহমান, এই মানুষগুলো প্রশাসনের আইডল, আইকন, অহংকার। আমি যাকে ঢাকাতে পরিচিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশের প্রশাসনের আইকন যিনি ডিআইজি হাবিবুর রহমান হাবিব গোপালগঞ্জে বাড়ি, এই মানুষগুলোর মতো মানুষ প্রশাসনে দরকার। তাহলে কোরআনের মাহফিলে অনুমতি না, দুই বছর আগে অনুমতি নেওয়া থাকবে। কিছু ক্যান্সার তো আছে, দোয়া করে আল্লাহ ওই ক্যান্সার গুলোকে যেন ভালো বানিয়ে দেন, যদি হেদায়ত না থাকে যেন তুলে নেন। এটা অত জোরে বলা দরকার নেই। মঞ্চে বসা আছেন বড় ভাই জনাব ঠান্ডু খান, ভালো নাম আছে আমি ভালো নামটা জানি না, ঠান্ডু নামে পরিচিত, নাম পাল্টিয়ে ফেলবেন, ঠান্ডু একটা নাম হলো জাহাঙ্গীর আলম, কি সুন্দর নাম বলেন তো ঠান্ডু, সুতরাং এই নাম আপনি আর দেবেন না। জাহাঙ্গীর আলম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেন কবুল করে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আলম ডাঙ্গাতে আসলে কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য যারা এগিয়ে আসে, ডক্টর আব্দুর রহমান, রুহুল আমিন ভাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি, দল মত নির্বিশেষে এই অনুষ্ঠানে যিনি নিয়ে আসলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ।
দরুদার সালাম পড়ছে আমাদের নবী মারওয়াতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা পুরস্কারে লেখা দেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল আমরা তাফসীর আকারে আজকের তেলাওয়াত কি তো যে আয়াত কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এটা সূরা বাকারা 255 নম্বর আয়াত আমরা জানি অনেকের এটা মুখস্থ আছে এর ভিতরে কি আছে এটা অনেকে আমরা জানি না আজকে জেনে বাড়ি যাব রাজি আছেন তো আপনারা আমরা জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ ওরা কোরআনে আল্লাহ যা দিয়েছেন সামারাইজ করলে আপনি যা পাবেন সেটা আয়াতুল কুরসি নামক এই সূরা বাকারার 255 নম্বর আয়াতে পাবেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ নাকি আল্লাহ এখানে বিশেষ 10টি ক্ষমতার কথা বান্দাকে জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আর তার প্র্যাকটিক্যাল লাইফে যদি আল্লাহকে দেখাতে পারে যে আল্লাহ আমি এই 10টা ক্ষমতা মানি বিশ্বাস করি আমার আল্লাহ তাকে মরণের পরেই জান্নাত দেবে আর কোনো বাধা থাকবে সুতরাং এই 10 ক্ষমতা না শুনে আপনি বাড়ি যাবেন আপনার তো ঘুম আসবে না বাড়ি যাবেন না বাড়ি যেতে পারবেন না 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ঠিক আছে মহান আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত আমার দৃষ্টিতে কোরআনে কারীম কথা বলেন কেন আমাদের শরীরের ভেতরে যতগুলো নিয়ামত আছে তার অন্যতম নিয়ামতের নাম এই চোখ আইনো এই যে আই যেটা বলা হয় আপনি এখনো টের পাননি যে কি জিনিস এটা গত বর্ষ দিন আমার মাহফিল যেখানে ছিল খাবার খেতে বসলাম এক অন্ধের সাথে 42 বছর বয়স লোকটা হঠাৎ বিদ্যুৎ চলে গেল মাছের কাঁটা বেঁধে গেছে আমরা চিল্লাচ্ছি এই তাড়াতাড়ি জানাতার লাগা তাড়াতাড়ি কারেন্ট দেন পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে ভাই মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন আরে 42 বছর আমার কাছে কারেন্ট থাকা না থাকা সব কি বললাম আপনি টের পেয়েছেন না আপনি এখনো টের পান আজ 42টা বছর আমার কারেন্ট নেই আপনি 2 মিনিটের ভেতরে যা মনে করছেন কারেন্ট চলে যাওয়ার পরে 42 বছর আমার কাছে তাই মনে হচ্ছে তা আমি তো 42 বছর কোনোদিন চিল্লাইনি আপনি চিল্লান না আপনি তো টের পাননি যে কি জিনিস পেয়েছে এমন কি চোখ এত বড় নিয়ামত যাদের চোখ নেই অন্ধ এরা যদি আমরা যারা চোখ আছে ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নে দেখি তাহলে কিছু দেখতে পায় স্বপ্নে কিছু দেখা যায় কিন্তু যাদের অন্ধ এদের জিজ্ঞাসা করবেন ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নেও দেখে ওরা কিছু দেখতে পায় না শুধু আওয়াজ শুনে আমার তো মনে হয় আপনাকে যদি দুনিয়ায় আল্লাহ কিচ্ছু না দেয় শুধু যদি চোখ দেয় দুটো না একটাও যদি দেয় তাও তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে চোখের হক আদায় হবে হবে খাবারের পরে যখন ডাল দেয় না শেষের দিকে ডাউল দিচ্ছি মানে চিৎকার করে বলছে ভাই আমি এখন খাবার শেষ করতে পারলাম না আপনি পানি ঢেলে দিলেন আমি বললাম ভাই পানি না এ ডাউল ওটা শেষ করার পরে এবারে শ্যামাই দেয় এরপরে দুধ দিয়ে যায় বিভিন্ন এলাকায় সিস্টেম আছে শ্যামাই দেওয়ার পরে বলছে আমারে কেবল আমি এখন হাত পরিষ্কার করব আর আপনি আমারে ভুষি দিচ্ছে ও মনে করছে যে ভুষি ওইটা যে শ্যামাই দেবে আগে থেকে জানাইনি এই জন্য ভুষি মনে করছে আরে ভাই এত শ্যামাই কিছুক্ষণ পরে দোক দিয়েছে বলছে আমি তো কেবল শুরু করব শ্যামাই খাওয়া আপনি পানি ঢেলে দিলেন আরে পানি না এটা দুধ আমার বলছে হুজুর দুধ কেমন সাদা ও অবশ্যই কিছু নেওয়ার জন্য আমাকে বারবার প্রশ্ন করেছিল সাদা কেমন কি করে বোঝাবো বলো মানে সাদা বকের মতো বক সাদা না ওসব বক কেমন এত মুসিবত দিচ্ছে অন্ধের কাছে খাবার খেতে বসে বক সাদা বক কেমন মানে হাত এইভাবে করে বললাম এই যে এটা বকের মাথা এটা বকের ঠ্যাং এই এইগুলো বকের শরীর বলছে আল্লাহ আমি জীবনে বক দেখলাম বক দেখেছি এজন্য যা পেয়েছে দুনিয়ায় কিছু না পেলে চোখ পেয়েছে অন্তত দেখে এ পর্যন্ত আসতে পেরেছে কত মানুষ তো আসতেও পারে না
চোখ থাকার পরেও যারা আসতে পারে না ওদের চোখ থাকা না থাকা সমান হ্যাঁ ওরা চোখ দিয়ে দেখে যায় যে সমস্ত জায়গাগুলো যাওয়া নিষিদ্ধ ওখানে যাও আল্লাহ আমাদেরকে অন্তত এই চোখ দিয়ে একটা ভালো কাজে নিয়ে আসলে কিয়ামতের দিন আপনার এই চোখ এই হাত এই মুখ আপনার অন্তর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা অন্তত আমার এই চোখ যেন আমার বিরুদ্ধে চলে না যায় যেন বলতে পারি যে চোখের হক আমি আদায় করেছি জোরে বলে আমিন আসার সময় কে যেন বলছিল এলাকায় কে বা কারা আছে আমি জানি না আমি সব জায়গায় কোরআনের দলিল দিয়ে বলি এমনকি আপনাদের কষ্ট হবে এই জন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম কিতাবের নাম সব বলি বাড়ি যায় শুধু মিলিয়ে দেখবে কে বা কারা ছড়িয়ে যায় এতদিন সন্তান কলব থাকে বুকে আর এখন শুনছে মাথা আমি তো এটা মানে আন্দাজে বলি না আমি কোরআনের আয়াতের দলিল দিয়েছি হাদিস বলেছি বিজ্ঞান বলেছি বাস্তবতা বলেছি আপনি এখন মিলান আপনি তো জোর করলে হবে না আপনাকে তো দলিল দেওয়া লাগবে আপনি বলবেন না ওর দাঁত আমি খুলে ফেলবো আপনি আমার দাঁত খুললে আমার আর কিছু নেই আমি তো আপনার একটা কিছু খুলতে পারবো এই জোর করার নাম ইসলাম আপনি দলিল দেবেন কি দেবেন যেটা দলিল নেই ওটার নাম ইসলাম না এখন যদি বলে কেউ যে কলব এই জায়গায় আছে এর দলিল দে আমি তো দলিল দিলাম আর কলব যে এই বুকের ভেতরে নেই এইটার দলিল দে আমি দলিল দেব কি করে কারণ এখানে তো এটা নেই কলব তো এই জায়গায় আসলে নেই তে আমি দলিল দেব কি করে এখন ডর ভাই যদি বলে আপনি সেই কুষ্টিয়ে থেকে এসেছেন এই জমি না এই জমি যে আপনার আপনি দলিল দিয়েছেন তে এই জমি কি আমার আমি দলিল পাবো কোথায় উনি যদি আমার এক মাস বেঁধে রাখে আমার দলিল পাওয়া যাবে কারণ এই জমি আমার না আমিও জানি এলাকার মানুষও জানে কারণ যে জিনিস আমার না ওর দলিল আমার কাছে থাকার কথা পারবেন না কেন তো আপনার বাবা এই যে 1000 বছর আগে কোরআনে কারিমের আয়াত নবীজি যেভাবে বুঝিয়েছিলেন ওই সময় কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না ছিল তো নবীজি ওই সময় যদি বলতেন কলব মাথায় আছে মানুষ প্রশ্ন করত কোন জায়গায় আছে দেখা দেখানোর তো সিস্টেম ওই সময় ছিল না ছিল স্থান কাল পাত্র ভেদে সভ্যতার বিকাশ যত হচ্ছে ওইটা এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে ওর অবস্থান কোন জায়গা এই এতটুকু যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি কি মানুষ না ছাগল কত উল্টা পাল্টা কথা আপনি ছড়ান একটু বসেন বসে বলেন যে এটা ভুল বলেছেন আপনি দলিল দিয়েছেন লেখাপড়া নিজেও করেন না কেউ করে বলে তাও আপনি মানেন না এই গোড়ামি বাদ দেন এই গোড়ামি করলে আপনি কিন্তু হেদায়েতের উপরে থাকতে পারবেন না তখন সে বেঈমান হয়ে যাবেন আপনি টেরও পাবেন না এই জন্য যদি কোনো বিষয় বুঝতে না পারেন দলিল দলিল চাইবে যে দলিল নিয়ে আসে পৃথিবীতে সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআন আর হাদিস কোরআন হাদিসের সাথে যদি বিজ্ঞান মিলে যায় ওইটাও দলিল হিসাবে ধরা যাবে কোরআনের সাথে হাদিসের সাথে যদি বিজ্ঞান না মেলে ওটা দলিল না কারণ বিজ্ঞান ভুল করতে পারে না কথা বলেন কেন সমাজ ভাইরা আমরা তাফসীর আকারে কথাগুলো আজকে সব কিছু বাদ দিয়ে কারণ কোরআনে কারিমে যে কথা আল্লাহ বলতে চায় ওটা যদি সরাসরি এভাবে আমরা বলি হয়তো এ ডোজ অনেকে নিতে পারবে না আপনার মা রান্না করছে ডাক দিয়ে বলছে বেটা এই যে 20 টাকা দিলাম তেল কিনে নিয়ে আয় আপনি মার্কেটে যে তেল না নিয়ে 20 টাকার মার্বেল কিনে মার্বেল খেললে এক দেড় ঘন্টা দুই ঘন্টা মার্বেল খেলে বাড়িতে আসলে জিজ্ঞাসা করছে তেল কোন আপনি কথা বলছেন যদি বলে সে টাকা কোন আপনি বলতে পারবেন না মানে জানেন না টাকা কই আপনি তো বলতে পারবেন যদি বলে সে টাকা কই তেল কই দুই ঘন্টা কোথায় ছিল সব কিন্তু আপনার জানা আছে না নেই কিন্তু বললেই মার খাবে আর যদি না বলেন তাও আমরা যে আয়াত পড়লাম বলে হুজুর কোরআন আর হাদিস বলবে কোরআন হাদিস বললে তো মার খাবো না বললেও মার খাবো এরকম একটা অবস্থায় আমরা এখন এ দেশের পরিবেশ বানিয়ে ফেলেছি
সুতরাং আমি আমার মনে হয় বইলে মার খাওয়ার ছাড়া না বইলে মার খাওয়াই ভালো ঠিক আছে আমরা তাফসীর আকারে কথা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে এক ঘন্টা কথা শোনার জন্য তৌফিক দেন সূরা বাকারা কোন সূরা সবাই বলে বাকারা মানে গাভী গরু গরু দিয়ে আল্লাহ সূরাটা আরম্ভ করলেন কারণ গরু মার্কা চরিত্রের অনেক মানুষ পৃথিবীতে আছে তাদেরকে কোরআনের কাছে নিয়ে এসে যদি আপনি এই রাইস মিলের মতো ঢুকিয়ে দেন যখন বের হয়ে আসবে তখন যেমন চাউল বের হয় গরু মার্কা চরিত্রের মানুষ কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে মানুষের চরিত্রে রূপান্তরিত করে দেয় এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন না এ কিছু লেখা নেই লেখা আছে এই কলে যদি আমি এখন আগুন লিখে দিই আ বয়স সুদন্ত ন পুড়ে যাবে যদি এই কলে লিখে দিই পয়াকার দন্ত ন হসি ভিজে যাবে এটা পড়বে ভিজবে কখন যখন এর বাস্তবতায় নিয়ে যাবে এটা আগুন লাগিয়ে দেন তখন আর আগুন লিখা লাগবে না এমনি পুড়ে যাবে পানি আপনি এমনিতে নিয়ে যান পানির কাছে কে পানি লিখা লাগবে তাহলে কোরআনে আল্লাহ যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 10টা ক্ষমতার কথা দিলে যদি আপনি এটা আমল করে দেখাতে পারেন তাহলে আপনার মরণের সময় যে যন্ত্রণা ওটা হবে না মরণের যন্ত্রণা আছে না নেই আল্লাহ নিজে জানিয়েছে আজা সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাকীদ সূরা কাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে তো মরণের যন্ত্রণা সত্য এ থেকে কেউ আজ পর্যন্ত রিহাই পায়নি কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না এমনকি আমাদের নবীজি পর্যন্ত রিহাই পায়নি এইছে হাদিস শরীফ সাক্ষে হযরত জিবরাইল বলে আজরাইলকে নিয়ে আমি যখন নবীজির কাছে গেলাম নবীজির কখনো হুঁশ কখনো বেহুঁশ হুঁশ যখন ফিরে এসেছে ঘরের দরজায় কে যেন নক করেছে ফাতেমা যোহরা দরজা খুলে দিয়ে দেখে বিশাল আকৃতির দুইজন ফেরেশতা দাঁড়িয়ে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার কাছে এসে বলে বাবা আজ এক নতুন জিনিস দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে ওনার এক পা আকাশে এক পা জমিনে বড় বড় দিঘির মতো চোখ আমি এরকম জিনিস আজও দেখিনি বিশ্ব নবী মেয়ে হসছিল ওই সময় বললেন মা ফাতিমা তুমি যাকে দেখেছো এটা তো নিয়ার কেউ না আমি বুঝে ফেলেছি তোমাকে এতিম বানানোর জন্য এসেছে আসতে দাও হযরতে আজরাইল জিবরাইল দুইজন এসে প্রথমে সালাম দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে এসেছেন এ ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি চাইনি কিয়ামত পর্যন্ত কারো কাছে চাবেও না আজকে কিন্তু আপনার কাছে অনুমতি চাই এর নাম মালাকুল মাউত আপনাকে নিতে এসেছে আপনি যদি অনুমতি দেন নিয়ে যাবে যদি থাকতে চান আপনি থাকতে পারবেন বিশ্ব নবী বলেন জিবরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারি যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন তারপরে কি হবে হযরত জিবরাইল বলেই দিলেন যে তারপরে আপনার ইন্তেকাল হয়ে যাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন আমি সে আল্লাহ কোন আল্লাহ আমি আমি তোমাদের মাউত বানিয়েছি আর তোমাদের হায়াত বানিয়েছি আগে বানিয়েছে কি জবান খুলে বলে কি এরপরে আমি যত তাফসীর বাংলাদেশে এই আয়াতের সাথে মিলিয়েছি আল্লাহ খালাকাল মাউতা আগে দিয়েছেন এই কারণে বান্দা বান্দিদেরকে আল্লাহ বলতে চাই তুমি যত উপরে ওঠো না কেন এই কথা মনে রাখবা যে তোমার মরা লাগবে হে নবী আপনার মরণ একদিন হবে আপনি যতদিন বেঁচে থাকতে চান অন্তত কিয়ামতের আগে হলো আপনাকে মরা লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন যা জীবন আল্লাহ দিয়েছে তাকে মরণ একদিন দেবে কারণ তাকে ফিরে যাওয়া লাগবে তার মালিকের কাছে
আল্লাহ পাকের নবী বললেন জিব্রাইল যাও আই যদি লাগে আমার দুনিয়ায় থাকার দরকার নেই তাড়াতাড়ি আমারে নিয়ে চলো আমার মালিকের সাথে দেখা করা লাগবে হযরত আজরাইল বলে আমি শুধু হাত রেখেছিলাম সঙ্গে সঙ্গে নবীজি বললেন আজরাইল কি রাখলে তাড়াতাড়ি তুলে ফেলো হযরত আজরাইল বলেছিলেন হে নবী আমি শুধু আমার হাত দুইটা একটা হাত রেখেছি আমি জানি আল্লাহর পরে আপনার স্থান অনেক আসানি অনেক সাবধানে আপনার জানটা কবজ করছি আজ পর্যন্ত এত আসানি এত সতর্ক আমি কাউকে জান কবজ করি নাই নবীজি বললেন আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার শাস্তি কি আমার তো মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে আলম ডাঙ্গাবাসী যে নবীজির শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে নবীজির শরীরে আল্লাহ ওইরকম শক্তি দিয়েছিলেন এত বড় শক্তিশালী পালোয়ান এত বড় পাওয়ারফুল মানুষ যদি শুধু একটা হাত রাখার কারণে বলে উহুদ পাহাড় রাখলে তাড়াতাড়ি হাত নামিয়ে নাও আমাদের তো কিছু হবে না কথা বলে না কেন মরণের যন্ত্রণা যে সত্য হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম সেটা টের পেয়েছেন শক করে মৃত্যুবরণ করে হযরত আজরাইল একবার এসেছিল দস্তি করার জন্য তাফসিরে লিখেছে মুফাসসির হযরত ইদ্রিস নবী বললেন তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য আমিও রাজি আছি কিন্তু আমার শর্ত আছে আমি যার তার সাথে বন্ধুত্ব করি না যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে তুমি তো মানুষের জান কবজ করো মানুষের জান কবজ করলে কষ্ট হয় ওটা আমি জানি কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও হযরত আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায় কিন্তু তো ভেজাল মরতে চাই আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো আবার ভুল ঢুকিয়ে দাও জান কবজ করার পর বলছে কেমন টের পেলেন হযরত ইদ্রিস নবী এই সময় বলেছিলেন আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করলাম কি করে আমার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় এরকম কষ্ট হয়েছে একজন নবীর শকের মৃত্যুতে যদি এই হয় আমরা যারা যেতে চাই না তাতে তো কিছু হবে না হযরত আজরাইল বলেন হে নবী আপনি টেনশনে আছেন চিন্তায় আছেন আমি দেখতে পাচ্ছি আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না নবী আপনার কথা আমি মেনে নিলাম আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ে আমল করতে পারে আমি আজরাইল কথা দিয়ে গেলাম মরণের সময় ও যন্ত্রণা টের পাবে না যেভাবে মানুষ দুঃখ খেতে খেতে মায়ের স্তনেই ঘুমিয়ে যায় ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে সুতরাং আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ মরণের যন্ত্রণা থেকে কেউ যে দূরে হাই পাবেন না নবী পর্যন্ত পাইনি সুতরাং আপনিও সামনে পাবেন আর মরণ কখন আসবে গ্যারান্টিও নেই আছে আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও নেই শুরু হয়ে যেতে পারে সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন যেহেতু যিনি জান কবজ করবে তিনি শিখিয়েছেন তার কথা সে রাখবে নাকি কথা রাখবে না সে যেন কথা দিয়েছে যদি আয়াতুল করছে আপনার উম্মতেরা আমল করতে পারে এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে আমি আজরাইল কথা দিয়ে গেলাম ওর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না আলহামদুলিল্লাহ আমি আর একটা হাদিস বলছি মরণের যন্ত্রণা যে সত্য হযরত ঈসা নবী আলাইহিস সালামের জামানায় সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ঈসা
আপনি আল্লাহর নবী আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারে হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন কি দেখতে চাও ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে এই যে এবছর 1-200 বছরের পুরাতন কবর এটা অনেক বছর থেকে কবর চলে আসছে আপনি যদি এই কবর থেকে একটা মরা মানুষ জিন্দা করে দেখাতে পারেন আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয় আমরা আপনাকে মেনে নেব হযরত ঈসা বললেন সেজদায় পড়ে আগে বললেন রব্বুল আলামিন পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া সুতরাং তোমাকে বলছি মাবুদ তুমি আমাকে সাহায্য করো এই কবর থেকে একটা মানুষ জিন্দা করে আমার নবুওয়তের সাক্ষী দিয়ে দাও এখানে শব্দ কি হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন কুম বিইজনিল্লাহ শব্দটা খেয়াল করেছেন না আপনি খেয়াল করেন এদিকে তাকান হযরত ঈসা রাহমাতুল্লাহ বললেন কুম বিইজনি না কুম বিইজনিল্লাহ কুম বিইজনি মানে আমার হুকুমে জিন্দা হও আর কুম বিইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও কথাটা আকাশের পাতাল না এত বলেন না কেন এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন জীবন দেওয়ার মালিক আমি না যদিও তার একটা মুজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা বলেননি তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও অথচ এই বাংলাদেশে হক্কানি লেভেল লাগিয়েছে হক্কানি পীর দাবি করেন আমি নাম নাই নাই নিলাম হাজারো পীর এই দেশে আছে তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে জিন্দা করে দেখিয়েছে আমি তো আপনার বিরোধী না আপনি আপনার ওই কিতাবের বিরোধী আমি ওই কিতাবের ভেতরে কিছু শিরিক কিছু কুফুরি কথা আছে ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা না যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয় কথা বলতে পারেন না তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও আর কোথাকার কোন কুতুব আরে কথা বলতে গেলে ওর গায়ে লাগে আরে বেটা ওগুলো পরিবর্তন করা যায় না বাবা করেছে দাদা করেছে ও অন্ধভাবে করবে কেন বাবা দাদা ভুল করতে পারে না আমি তো দলিল দিয়ে বলছি আপনি ভেদে মারিফত দেখে 15-17 পৃষ্ঠা এরপরে আসে এক মাসু 24 পৃষ্ঠা 81 পৃষ্ঠা আমি পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বললাম মাওয়াইজে কারিমিয়া মাওয়াইজে ইসাহান্ডিয়া এসকে ইলাহি এসকে মাওলা মাওলার মেয়ে এরকম 13টা কিতাব আছে প্রত্যেকটা শিরিক আর কুফরি দিয়ে ভরা হাজার হাজার মানুষ এই শিরিক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে আমি বসে বসে তামাশা দেখব আমরা তো কোরআনের আয়াতের সাথে মিলছে না এই জন্যই কথা বলা লাগে আর ওই যে কথা বললেও মার খাবো না বললেও এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগায় প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে হ্যাঁ উনি শিবির করে উনি শিবিরের ক্যাডার উনি জামাত করে আরে বেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেন আন্দাজে জেলে লেবের একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টা আছে ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না জানে আমি যদি না বলি দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এরা আপনার এই এই কাল্পনিক কথা বিশ্বাস করবে এরা বাস্তবের সাথে মিলাবে যে যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও পুরা শিরিক না জীবন দেওয়ার এক ছত্র মালিকানা কার বলেন সুতরাং আমি আপনার বিরোধী না আপনি এই কথাগুলো পাল্টান আপনাকে আমি ভালোবাসি আমার বন্ধুরা এই এটা ফেলে দেন মানুষের কোনো কমন সেন্স নেই
না চলে গেছে নাকি এটা কবরস্থান হয়ে গেল আমি তো জালেজ দিয়ে বলছি মানবসভ্যতাতে কি হয়েছে আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি কথা বলবো না কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও লেখাপড়া করবেন না কেউ পড়ে বললে আপনি মানবেনও না আপনি কি হয়েছে কোরআন যেহেতু সবার আমি কোরআনের আলেম আমিও সবার সুতরাং একটা লেভেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না এটা শয়তানের কাজ আপনি এটা করতে পারেন না আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি হযরতে ঈসা রাহুল্লাহ কম বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে হযরতে ঈসা নবীকে সাসা বলে সালাম দিয়েছে কি বলে হযরতে ঈসা আশ্চর্য হয়ে গেলেন কে তুমি আমাকে চাচা বললে কবরবাসী বলছে আপনি আমাকে চিনবেন না আমি হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে শাম তুমি যখন মারা যাবে জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমারে আবার জিন্দা হওয়া লাগতে পারে মহান আল্লাহ আমাকে এটা ওহী দিয়ে জানিয়েছেন সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো আমিও নবী ঈসাও নবী এক নবী আর এক নবীর ভাই সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও হযরত ঈসা রাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়ে বললেন শাম তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম কিন্তু আমার কথা কেমন যেন লাগে কারণ আমার কাছে ইঞ্জিল আছে তুমি বলছো তুমি ঈসা নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম আমার যে ইঞ্জিল আছে আসমানি কিতাব এটা আল্লাহর বাণী এখানে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না কালো অবস্থায় তারা মারা যেত ওই জামানায় চুল দাড়ি পাকতো না তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয় তুমি কেমন কথা বললে এটা আসমানি কিতাব ইঞ্জিলের সাথে মেলে না হযরতে শাম ডাক দিয়েছে ও ঈসা নবী হে আমার চাচা জান অবশ্যই আপনার ইঞ্জিল ঠিক আছে আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলেও পাকতো না কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল পেকে সাদা হয়ে গেছে মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে আর একটা পাকে টেনশনে কিসে টেনশনে চিন্তায় চুল পাকে না এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই খাওয়ায় এত বেশি টেনশন ছিল চিন্তা ছিল আমার সঙ্গে সঙ্গে চুল দাঁড়িয়ে আমার পেকে গেছে হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন শাম আমার আর একটা বিষয় আশ্চর্য লাগে আমার ইঞ্জিল আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করতো তাদের শরীর ঘামতো না কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখনো ঘাম ঝরে কারণ কি শাম বলে ওই ঈসা নবী আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা এত বেশি কষ্ট আমি গড়াগড়ি দিয়েছিলাম ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে এ হাজার বছর কবরে থাকার পর আজ ঘাম ঝরা বন্ধ অরণ্যাঙ্গবাসী তাফসীর থেকে কথা বলার কারণ কি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম তিনি একজন নবী ছিলেন একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয় আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের তো কিছুই হবে না কথা বলে না কেন একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয় নবীজি জানিয়েছেন ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে এ বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয় আমি জীবনে আর স্বামীর কাছে যাব না স্বামীর সংসারও করব না কিন্তু যখনই সন্তানটা দুনিয়ায় এসে যায় সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয় এরপরে আমার স্বামীর সাথে মিলামেশা করে আমার সন্তান জন্ম দেয় এমনকি এমন মহিলা আছে তাদের আত্মা 10টা
12টা 15টা 22টা পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে কথা বলে ঠিক কিনা কিন্তু একবার যদি কোন মানুষ মরণের যন্ত্রণা টের পায় ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয় কোনদিন আর ও দুনিয়ায় আসতে চাইবে না কারণ টের পেয়েছে যে মরণ কারে হবে আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার কোন সম্পদ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি আপনি যদি একবার মরণের যন্ত্রণা টের পান আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুই যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করলি ওইটা তোরে এবার দিয়ে দেব শুধুমাত্র এলাকা না সারা পৃথিবী তোর নামে লিখে দেব আমি আল্লাহ বলছি নবীজি বলেন তামাম দুনিয়া দেওয়ার কথা বললেও লোকটা আর আসতে চাইবে না শুধুমাত্র শহীদরা ছাড়া শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে আরো জোরে বলেন আছে না নেই যেহেতু আছে মুক্ত হওয়ার জন্য এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি আয়াতুল কুরসি আর একটা ফজিলত আমি হাদিসের ভেতরে আজকে আসার সময় দেখলাম কষ্ট হচ্ছে আপনাদের শুনতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রমজান মাসে যাকাতের খেজুরগুলো কালেকশন করে রাখলেন বারান্দায় হযরত আবু আইয়ুব আনসারী বলেন আমি আসলাম মসজিদে রমজান মাসে নবী আমাকে বললেন আবু আইয়ুব এগুলো যাকাতের খেজুর তুমি এগুলো পাহারা দাও সকালবেলা এগুলো আমি নিজে বণ্টন করে দেব গরিবদের ভেতরে হযরত আবু আইয়ুব বলে আমি রাতের বেলা পাহারায় আছি দেখি একটা চোর গভীর রজনীতে মসজিদে খেজুর গুলো একটা একটা করে চুরি করে পকেটের ভেতরে নেয় আমি যে বললাম এই নেওয়া যাবে না এগুলো যাকাতের খেজুর চোর আমারে বলে আবু আইয়ুব আনসারী আমি জানি এগুলো যাকাতের খেজুর আর আমিও গরিব মানুষ সকালবেলা তো নবীজি এগুলো আমাদেরকে দেবে আমি আগে থেকেই নিয়ে যাচ্ছি অসুবিধা কি হযরত আবু আইয়ুব বলে তাই তো নবী তো সকালবেলা তোদেরকেই দেবে ঠিক আছে যা খেজুরগুলো নিয়ে গেছে সকালবেলা বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন চোর এসেছিল ছেড়ে দিলে কেন হযরত আবু আইয়ুব বলে হে নবী ও চোর বড় অভাবী সারাদিন না খাওয়া শরীর নিয়ে এসেছে আরো বলছে এগুলো তো আমাদের জন্য সকালবেলা যখন আমাদেরকেই দেবে তে আমি আগে থেকে নিয়ে গেলে অসুবিধা কি উনি যাবে এই জন্য দিয়ে দিয়েছি আল্লাহ নবী বলেন ও মিথ্যাবাদী ও প্রতারক ধোঁকাবাজ আবার আসবে আজকে হযরত আবু বলেন মিথ্যাবাদী ধোঁকাবাজ প্রতারক আবার আসবে এবার আসুক আজকে আর ঘুমাবো না কিন্তু রাত যত গভীর হয় মানুষের তন্ত্রাচ্ছন্ন ভাব তত বেশি আসে রাত 12টা 1টা 2টা বেজে যায় এবার ঘুম ঘুম ভাব লাগে হঠাৎ চোখ বন্ধ হয় খোলে তাকিয়ে দেখে ওই চোর এসে আবার খেজুর গুলো নিতেছে ডাক দে বলে না যাবে না হযরত আবু আইয়ুব বলে লোকটা আজকে এত কাকুতি মিনতি করে যে আমি কিন্তু 3 দিন না খেয়ে আসি 3 দিন না খেয়ে আসিস গতকালকে নিয়ে গেলি এবার বলছে শুধু আমি না আমার পরিবারস্থ লোক না খেয়ে আছে দয়া করে আপনি আমারে ছেড়ে দেন হযরত আবু আইয়ুব বললেন না নবী জেদার সম্পর্কে আমারে জানিয়ে দিয়েছি তুই ধোঁকাবাজ মিথ্যাবাদী তোরে ছাড়া যাবে না আবু আইয়ুব বলে তো আমি আটক করে ধরি দেখি লোকটা নড়াচড়া করে মনে হচ্ছে তেল মেখে এসেছে আমি যত জারটা দিয়ে ধরলাম দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে সকালবেলা বিশ্বনবী আমারে জিজ্ঞাসা করছে কই চোর ধরার পরে ছেড়ে দিলে কেন আবার বলে হুজুর ধরেছিলাম কিন্তু লোকটা তেল মেখে এসেছিল আল্লাহর নবী বলে না ধোঁকাবাজ প্রতারক মিথ্যাবাদী ও কিন্তু আজকে আবার আসবে আবু বলছে কি নবী বলছে আবার আসবে মানে এবার আসুক এবার ঠিক এসেছে রাত গভীরে এবার উনি আর একা নেই দড়ি নিয়ে বসে আছে যখন এসেছে দড়ি দিয়ে এবার বেঁধে ফেলেছে সকালবেলা আমি তোরা নবীর কাছে নিয়ে যাবো যাবো
সর তখন দিশা না পেয়ে বলছে আবু আইয়ুব আমারে ছেড়ে দাও তোমারে আমি কোরআন শিখাবো কি বলছে দেখেছেন আমারে ছেড়ে দাও তোমারে আমি কোরআন শিখাবো হযরত আবু আইয়ুব চিন্তা করলেন কোরআন শিখাবে সরে কি কোরআন জানো তুমি জোর বলে আবু আইয়ুব আনসারি আমি যেটা জানি তুমি কিন্তু এখন এটা জানো না সরি হওয়ার ভয়ে তুমি দিন রাত রাত জেগে জেগে পাহারা দাও এটা আর দেওয়া লাগবে না কোরআনের এমন একটা আয়াত আমার জানা আছে ওটা যদি সবার আগে ঘুমানোর আগে তুমি পড়তে পারো তুমি না 70 টা ফেরেশতা আল্লাহ তোমার এই মাল পাহারায় রাখবে সরি হবে না হযরত আমার বলছে ঠিক আছে করে আমি ছেড়ে দেব ওই আয়াত তোমারে বল এই সে আয়াত এই আয়াতুল কুরসি চোর তাকে শিখিয়েছে বিশ্ব নবীর কাছে নামাজে গিয়ে নবীজি বললেন চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন উনি চিন্তা করে নবীজি তো আমার কাছে তিন দিনের একদিনও ছিল না বারবার উনি সানে কি করে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ আমাকে নিজে জানিয়েছে তুমি এই যে তিন দিন পর পর ছেড়ে দিলে কেন ছেড়ে দিলে বলো দেখি আবার বলে হুজুর ছেড়ে দিয়েছে অসুবিধা নেই ও আমার একটা আয়াত শিখিয়েছে ওই আয়াত পড়লে নাকি আর সরি হবে না নবীজি বললেন ও যা শিখিয়েছে ওটা সত্য কথা কিন্তু ওই লোকটা বড় মিথ্যাবাদী আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু আইয়ুবে তিন দিন পর পর তুমি যার সাথে ধস্তাধস্তি করলে একে চেনো বলে না এ ছিল শয়তান কে বলে আবায়ব বললেন হে নবী যদি শয়তান হবে তাহলে আমার কোরআন শিখাবে কেন ভালো কথা আমারে শিখাবে কোন কারণে আল্লাহর নবী বললেন আবু আইয়ুব শয়তানও মাঝে মাঝে বিপদে পড়লে ভালো কথা বলো এটা বাংলাদেশে শয়তানরা বলে না বিপদে পড়লে শয়তানও ভালো কথা বলে নিচে নামা লাগবে বললেও মার খাবো শয়তানও বিপদে পড়লে ঠেলায় পড়লে ভালো কথা বলে এই দেশে এখনো শুরু হয়নি এগুলো সব অন্য দেশে চলছে শয়তান যে ঠেলায় পড়লে ভালো কথা বলে ভালো কাজ করে তার বাস্তব প্রমাণ চাইনিজরা দেখেন ঠেলার নাম্বার সেদিন বিমানে আসছিলাম দেখি পাশে এক চাইনিজ কে ওর পাশে বসতে চায় না 3500 টাকা দিয়ে টিকিট কাটা প্রায় প্রত্যেকে কিন্তু ওর পাশে কেউ বসে না আমি বললাম আমি বসি আমি মরবো বসবো না দরকার হয় বিমান ধরিয়ে যাবো ওর কাছে বসবো কেউ বসতে চাচ্ছে না কারণ চাইনিজ ওই যে করোনা ভাইরাস না জানি আমার শরীরে আসে কিনা বিমান বালারা খাবার দিয়ে গেল সবাই খাবার খুলে খাচ্ছে অজয় খুলতে যায় ওই খোলা যাবে না তুই খেতে পারবি না যদি খাবি তো বিমান থেকে নেমে খা আল্লাহ যদি চাই কি না করতে পারে চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের মসজিদে প্রতিদিন যে যে বলছে আপনাদের নবীকে ডাক দেন আমি কথা বলবো নবীর খোঁজ করছে এই কয়েকদিনে যত মানুষ মুসলমান হয়েছে চীনে যদি এই ধারা অব্যাহত থাকে আমার মনে হয় কয়েক মাসের ভেতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়ে যাবে ওরা আল্লাহর একটা বিধানকে পাল দিয়ে দিতে চেয়েছিল আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে পর্দা পর্দা বিধানকার আল্লাহর বিধান পর্দা ওরা তুলে দিতে চেয়েছিল আমার আল্লাহ পাক ওদের জীবনে এখন নারী পুরুষ সবাইকে পর্দায় ঢুকিয়ে দিয়েছে ওরা চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত পাল্টিয়ে দেবে পর্দার বিধান এটা রাখবে না আমার আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে ওরা এখন নারী পুরুষ সবাই পর্দায় থাকে এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন এই মধ্যরা পর্যন্ত মসজিদে যেয়ে নামাজ না পড়লো নামাজ দেখে আজকেও প্রায় 17,000 কত জন মুসলমান হয়ে গেছে অলরেডি এক এক দিন যদি এভাবে হতে থাকে
সিনে যত মানুষ আছে কয়েক মাসের ভিতরে সব মুসলমান আল্লাহ মানিয়ে ফেলবে শয়তান ও ঠেলায় পড়লে ভালো কথা এ দেশে কিন্তু না সব সিনে এই সে আয়াতুল কুরসি এখানে আমার আল্লাহর ক্ষমতা আছে কয়টা জবান খুলে বলেন কয়টা এই 10টা ক্ষমতা যদি আপনি না শুনে চলে যান আপনার ঘুম আসবে ঘুম আসবে কি শোনা যাচ্ছে না ক্যামেরা মারে কে এই শেষ করে দেব এ 10 ক্ষমতা না শুনলে আমি জানি আপনি যদি মুসলিম হন আপনার ঘুম আসবে না জবান খুলে আবার কোরআনের আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم আল্লাহ পাক এই আয়াতটা এত দামি করলেন কেন কারণ এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে কি আছে ইসমে আজম পড়া কোরআনে আল্লাহ তিনটা আয়াতে মাত্র দিয়েছেন সূরা বাকারার 255 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত ওদিকে সূরা তোহার 111 নম্বর আয়াত ইসমে আজম কি এর আমল করলে কি হয় আর এর ব্যতিক্রম করলে কি ঘটে আমরা আজকে এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ প্রথম শব্দ হচ্ছে আমার আল্লাহর জাতি নাম দিয়ে আয়াতটা শুরু আমার আল্লাহর নাম কি আল্লাহ জোরে বলেন নাম কি পৃথিবীর যত ধর্ম এখন আছে প্রায় 4,500 উপরে তাদের আলাদা আলাদা দেবতা আছে ভগবান আছে ঈশ্বর আছে গড আছে মানে তারা যদি বলে আমরা যদিও ভগবান বলি যদিও ঈশ্বর বলি গড বলি কিন্তু এগুলো আসলে আমরা আল্লাহকে ডাকি হবে না তার কারণে আল্লাহ দুনিয়ায় যত ধর্মের তাদের দেবতাকে যদি ভাগ করেন আপনি সন্ধি বিচ্ছেদ করলে আর খুঁজে পাবেন না ভগবানের ভ বাদ দিলে থাকে গবান গবান মানে মারো ধরো কাটো ছেড়ো এটা আল্লাহর শানের আপনি ভগবানের ভ বাদ দিয়ে কেমন হয়ে যাচ্ছে অর্থ এবার আপনি আরেকটা অক্ষর বাদ দেন গ বাদ দিলে থাকে বান বান মানে জাদু করা টোনা দেওয়া বান মারা এ আল্লাহর ক্ষেত্রে মানাই এবার আরেকটা অক্ষর বাদ দেন বয়াকার বাদ দিলে থাকে দন্তন্ন দন্তন্ন মানে না তার মানে আল্লাহকে নাই করে দিচ্ছে এ পৃথিবীর যত ধর্ম আছে আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি কোন শব্দ তার সঙ্গে বিচ্ছেদ করলে আর টেকে না ভাঙলে আর থাকে না এমনকি আমাদের অনেকেই মুসলমানদের ভেতরে আল্লাহকে খোদা বলে ডাকে জায়েজ নেই খোদা শব্দের স্ত্রীলিঙ্গ খুদি হয় কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই এমনকি আল্লাহ শব্দকে আপনি যতই ভাঙা ভাঙি করেন ওর অস্তিত্ব আপনি বিলীন করতে পারবেন না আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে থাকবে লিল্লাহ লিল্লাহ দিয়ে আল্লাহকে মানুষ বোঝাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর দুই নম্বরে যদি লাম বাদ দিয়ে দেন থাকবে লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আর একটা লাম বাদ দিয়ে দেন থাকবে হু হুদি আমার আল্লাহ তার পরিচয় দিতে পারবেন আমার আল্লাহর এটা জাতি নাম কি নাম এই জন্য জানা জিকির করতে চান আল্লাহর নামের
আপনি যদি আল্লাহকে ডাকতে চান বলি দুল্লাহা আবিদুর রহমান তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ নামে রহমান নামে অসুবিধা নেই কিন্তু আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেরে পাল্টিয়ে তাদের সাথে তোমরা ডেকো না লিল্লাহি মা ফিস সামা وللله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه যাদের মাথায় মগজ আছে তাদেরকে এটা আজকে নিয়ে যাওয়া লাগবে যারা বিভ্রান্ত কর আপনি ধরে ফেলবেন আবার আল্লাহ পাক সূরা আরাফের 181 নম্বর আয়াতে এটা জানিয়েছেন رب العالمين বলেন আমি অনেক সুন্দর সুন্দর নাম আমার জন্য বাছাই করেছি আমার আল্লাহর নাম আছে 5000 কত তোমরা যে কোন নামে পারো আমাকে ডাকো আমি ডাকের জবাব দেব কিন্তু সাবধান আমার নাম যারা পাল্টিয়ে ফেলে উল্টা পাল্টা করে ডাকে আংশিক ডাকে তাদের সাথে তোমরা ডেকো না সুতরাং আপনি শুধু সুবহান সুবহান বলে ডাকতে পারবেন না সুবহান আল্লাহ বলা লাগবে শুধু আলহামদুলিল্লাহ বলতে পারবেন না আলহামদুলিল্লাহ বলা লাগবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে এবার আমি যে দলিলগুলো দিলাম এর এগেইনস্ট একটা দলিল আপনি বের করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে বলেন আপনি পারবেন না আপনি খালি মুখ জোর করবেন আমার যদি আমার মনে হয় আপনার মুখ যদি না থাকত আপনি অন্য জিনিস দিয়ে ঠেলতেন কি বলবো এটা তো লজ্জা আছে এই দেশে আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে গবর নেই তারা এই কথা শুনে বুঝে ফেলেছে যে ওরা এতদিন পর্যন্ত মুখ জোর করে খাচ্ছে বিশেষ করে যারা শিক্ষিত যুবক এরা তো আগেই বুঝে ফেলেছে ওদের বাট মারি ওদের ঘন্টা আমি ধরে ফেলেছি কথা বলে ঠিক কিনা আপনি আল্লাহর নাম খণ্ডিত করে ডাকেন আপনাকে আদেশ দিল কে অতামাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা আল্লাহ বলেন আমার কালিমা পরিপূর্ণ তুই অর্ধেক করে ডাকবি কেন আর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমাদের রাসূল আমাদের রাসূলের জীবনে আপনাকে দেখানো লাগবে যে তিনি 63 বছরের জীবনে কোনোদিন শুধু হু হু লাইলা লাইলা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে দেখান এখন যদি বলেন না গ্রামার দিয়ে মেলে তে গ্রামার দিয়ে যদি আপনি জিকির করবেন তে রাসূলের আসার দরকার ছিল কি এই কথা বলেন না কেন রাসূলের দুনিয়া আসার কোনো দরকার ছিল তিনি তো এসেছেন আপনাকে ইবাদত শেখাতে আপনি নামাজ পড়বেন কি করে জিকির করবেন কি করে এখন তার কাছ থেকে আপনি শিক্ষা না নিয়ে আপনি যদি নতুন করে বানান তাহলে আপনার মনে হয় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দোষ চাপিয়ে দেন যে আপনি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারেননি আমি পীর পাই এরকম অর্থ হচ্ছে না আপনি যেটা বলছেন এটা জোর করে মুখ জোর করে ঠেলে ঠেলে হবে না আপনাকে দলিল দেওয়া লাগবে যে রাসূলের জীবনে রাসূল একদিন ওই জিকির করেছে কিনা আপনি পাবেন না দেখাতে খালি মুখ দিয়ে ঠেলবেন আমি আবার বলছি গ্রামার দিয়ে কোরআন হাদিস বুঝবেন না কোরআন হাদিস দিয়ে গ্রামার বোঝা লাগবে কারণ গ্রামারের এমন নিয়ম আছে যেগুলোর সাথে কোরআনের আয়াত মেলে না এমন নিয়ম আছে কিন্তু তাই বলে আপনি কোরআনের আয়াত মানবেন না গ্রামার মানবেন কথা বলেন না কেন আজ যারা এই দেশে আল্লাহর নামকে খণ্ডিত করে জিকির বলে ইবাদত হিসাবে চালিয়ে দিচ্ছে আল্লাহর কসম এই আয়াত ওদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে আমি যদি এখন আপনি যদি এখানে আন্দাজে ওদের পক্ষ নিয়ে ঠেলে সুরে যান আপনিও ধরা খাবেন আপনি একটা আয়াত বলেন তো এই আয়াতে আল্লাহ এই খণ্ডিত ভাবে জিকির করতে বলেছে দেখান আল্লাহ নিজে বলছেন ওয়া দারুল লাযীনা মা ইলহাদুনা ফি আসমাই যারা আমার নামকে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকে তাদের সাথে তোমরা ডেকো না আপনি এর চাইতে বড় দলিল কোন বাবা দেবে বলেন এদেশের হাজার যুবক আজ এই জিকিরের সিস্টেম বুঝে ফেলেছে এজন্য হাজার হাজার ভণ্ডের দরবারে এখন আর মানুষ যায় না গরু ছাগল ছাড়া এবার আমি গিয়েছিলাম ফরিদপুরে আল্লাহর ওলি দরবারে যে দেখি না গত বছরের চার ভাগের এক ভাগ মানুষ আমার মনে হয় এভাবে যদি এই দেশের মানুষ ইসলাম পৌঁছে পড়ে কি করে
পড়ে জোরে বলেন কি করে পড়ে যদি এভাবে ইসলাম বসতে থাকে এই দেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে কাচ্ছে ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এইজন্য তো ওদের এত রাগ ইসলাম এই দুনিয়ায় আসার পর থেকেই তিন শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়েছে দাবিয়ে রাখার জন্য প্রথম নম্বরে ওই পৃথিবীর যারা অবৈধ শাসক গোষ্ঠী তারা দ্বিতীয় নম্বরে ওই দেশের যারা ধনী শ্রেণী ইসলামের কথা মানতে গেলে যাকাত দেওয়া লাগে ইসলামের কথা মানতে গেলে ফিতরা দেওয়া লাগে ইসলামের কথা মানতে গেলে সমান সমান করা লাগে কেউ 50 তলা কেউ 10 তলা এটা ইসলাম মানে না ওই তখন ওই ধনী শ্রেণীর মানুষেরা বিরোধিতা করেছে তিন নম্বরে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায় পীর ফকিরের নাম নিয়ে যারা অবৈধ ব্যবসা চালায় এরা এরা এই তিন শ্রেণীর মানুষ আজ পৃথিবীতে ইসলাম দাবি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আর বাংলাদেশের সবচেয়ে বেশি চেষ্টা চালাচ্ছে এই ভণ্ড পীরেরা আর এদের কথাগুলো যখন এখন জন এই এলাকায় যখন নেই বলত আছে আমিও জানি ভাই সুতরাং আপনাকে সাবধান করছে আমি সাবধান হব অশিক্ষিত মানুষগুলোকে আপনি ভুল ভাল বুঝিয়ে এইভাবেই করিয়ে যাচ্ছেন হাজারো কলব পরিষ্কারের নাম নিয়ে আপনি এই যে এমন কলব পরিষ্কার করছেন শুধু বুক ব্যথা হবে আমি সেদিন আলমডাঙ্গা শহরে বলেছিলাম না কলব যে জায়গায় আছে ওইটা পরিষ্কার করেন তখন আপনি আর তাফসীর মাহফিলে বাধা দিতে আসবেন না আপনার যদি এইটা পরিষ্কার থাকে কোনোদিন আপনি বাধা দেবেন না তাফসীর মাহফিলে আর কথা বলেন না কেন আর আপনার যদি এইটা পরিষ্কার থাকে আপনি আরো বাধা দেবেন কারণ এটা অপরিষ্কার আমার আল্লাহর জাতি নাম কি জিকির করতে হলে কি হু হু না পূর্ণাঙ্গ আর সবাই বলেন পূর্ণাঙ্গ নাকি পূর্ণাঙ্গ শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কোন মানুষ যখন মনের ভেতরে দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে গভীর রাজনীতি একবার বলে আল্লাহ আমার আল্লাহ পাক বলেন বান্দার ওই মুখের দিকে আমি তখন তাকিয়ে থাকি আল্লাহর নামকে আপনি শুদ্ধ করে যদি জীবনে একবার উচ্চারণ করতে পারেন আমার মনে হয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে হাদিসের ভেতরে পড়েছি এক হিন্দু এক মুশরিক প্রতিদিন দেবতার পূজা করত পাথরের পূজা বানিয়ে পূজা করেছে নাম দিয়েছে তার সামাদ কি এই সামাদ সামাদ বলে প্রতিদিন সকাল আর বিকাল তার কাছে দুধ দেয় কলা দেয় পূজা করে 22 বছর পার হয়ে গেল হঠাৎ একদিন তার মুখটা গোল হয়ে বেরিয়ে গেছে সমাদ সঙ্গে সঙ্গে আল্লাহর ওস থেকে জবাব দিয়ে দিয়েছেন বান্দা আমারে ডাকো কেন ফেরেশতা বলছে রব্বুল আলামিন ওনা ফরমান তোমারে ডাকে না ও ডাকে ওর দেবতারে ওই এতদিন সামাদ সামাদ বলতে বলতে আজকে সিন সোয়াদ দিয়ে সমাদ বেরিয়ে গেছে আল্লাহ পাক বলেন ফেরেশতারা আজ 22 বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি কখন শুদ্ধ করে আমি আল্লাহর নামটা উচ্চারণ করে ও আজকে যখন আমাকে ডেকেছে আমি ডাকের সাড়া দিয়ে দিয়েছি ও যদি মন থেকে এভাবে আমি আল্লাহকে ডাকতে পারি আমি আল্লাহর 22 বছরের অপরাধী মাফ করে দেব এই যে শুদ্ধ ভাবে ডাকা লাগবে আল্লাহকে কথা বুঝতেছে আর সবাই বলে কে কি বলে ওটা ইসলাম না দেখা লাগবে আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে আল্লাহ পাক এবার ক্ষমতার গুলোর বর্ণনা দিচ্ছেন কয়টা বললাম আল্লাহর প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হয়ে গেল শুনতেছে আল্লাহ পাক বলেন আমি বাদে কোন মাবুদ জবান খুলে বলেন মাবুদ মাবুদ কাকে বলে মাবুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এবাদত পাওয়ার যোগ্য এই পৃথিবীতে এবাদত পাওয়ার যোগ্য আল্লাহ বাদে কেউ নেই কথা বলা লাগবে এজন্য আমার আল্লাহ যে রায় দেবে ও রায় বান্দার জন্য মেনে নেওয়া ফরজ Verse TV 24 Enjoy the Holy Quran